হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের হিস্ট্রি অনার্সের যে এসএসসি টু পেপারটি আছে তো তারই একটি 10 মার্কসের প্রশ্ন, তার উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করবো। যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো তোমাদের প্রশ্নটি হচ্ছে ঐতিহ্য ও পর্যটনের মধ্যে সম্পর্ক লেখো। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং পরীক্ষা কিন্তু এবছর এটি বিশাল ইম্পর্ট্যান্ট। তোর এর উত্তর দেখো, প্রথম প্যারা দেখো তোমাদের, পর্যটন ও ঐতিহ্যের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, কারণ পর্যটনের একটা বড় অংশ জুড়েই রয়েছে ঐতিহ্যমূলক স্থানে ভ্রমণ। তা সাংস্কৃতিক বা প্রাকৃতিক যে কোনো প্রকারই ঐতিহ্যমূলক স্থানই হোক না কেন, ঐতিহ্যমূলক পর্যটনকে মূলত দুটি শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। এক, মূর্ত ঐতিহ্যমূলক গন্তব্যে ভ্রমণ, যেমন ভূপ্রকৃতি বা প্রাকৃতিক সৌন্দর্য বহনকারী স্থান, গ্রাম্য প্রকৃতি, গাছপালা ও প্রাণী সম্বলিত বনাঞ্চল, এবং সেই সাথে নির্মাণমূলক ঐতিহ্য বা ঐতিহ্যবাহী স্থাপত্য, যেমন সৌধ, ধর্মীয় বা ধর্মনিরপেক্ষ সংগ্রহশালা ইত্যাদি। 2 নম্বর, বিমূর্ত ঐতিহ্যের পরম্পরা বহনকারী কেন্দ্র বা গন্তব্য, যেমন কোনো ঐতিহ্য বহনকারী উৎসব, মেলা, কোনো অঞ্চল বা স্থানের বিশেষ কোনো পরম্পরাগত কোনো সৃষ্টিশীল অভ্যাস বা রীতি। নেক্সট প্যারা দেখো, পর্যটন কর্তৃক ঐতিহ্যকে প্রভাবিত করার সবচেয়ে উল্লেখযোগ্য উপায়গুলোর মধ্যে একটি হল এর অর্থনৈতিক প্রভাব। ঐতিহ্য ক্ষেত্রগুলি দর্শকদের আকর্ষণ করে, যারা বাসস্থান, পরিবহন, খাবার, গাইড, ট্যুর এর জন্য অর্থ ব্যয় করে এবং স্থানীয় অর্থনীতিকে উদ্দীপিত করে। রাজস্বের এই প্রবাহ কর্মসংস্থান সৃষ্টি দিকে চালিত করতে পারে না শুধুমাত্র পর্যটন শিল্পকেই নয়, বরং পরিবহন এবং খুচরো বিক্রেতার সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো সহায়তা করে। ভারতের তাজমহলের প্রধান উদাহরণ। নেক্সট থেকে পরের পাড়া, পর্যটন থেকে প্রাপ্য অর্থনৈতিক সুবিধাগুলো ঐতিহ্যবাহী স্থানগুলির সংরক্ষণকে পুনরুদ্ধারের ক্ষেত্রে সহায়তা বা সহায়ক হতে পারে। সরকার এবং সংরক্ষণ সংস্থাগুলো প্রায়ই রক্ষণাবেক্ষণ এবং সুরক্ষা প্রচেষ্টা তহবিলের জন্য পর্যটন রাজস্বের একটা অংশ বরাদ্দ করে। এই আর্থিক সহায়তা এটা নিশ্চিত করে যে এই স্থানগুলি যেন ভবিষ্যৎ প্রজন্মগুলোর লভ্য হয় এবং ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা থাকে। পরের পেড়া, পর্যটন সাংস্কৃতিক বিনিময় এবং শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঐতিহ্য ক্ষেত্রগুলি হলো অতীতের জানালা, যা দর্শকদের ইতিহাস, শিল্প, স্থাপত্য এবং বিভিন্ন সমাজের ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ করে দেয়। দর্শনার্থীরা গাইডের সাথে জড়িত হতে পারে এবং এই ক্ষেত্রগুলোর সাংস্কৃতিক তাৎপর্য সম্পর্কে গভীরভাবে উপলব্ধি করতে পারে। এইরূপ প্রদর্শন বৃহত্তর সাংস্কৃতিক সচেতনতা, সম্মান এবং সহনশীলতার দিকে চালিত করতে, বিভিন্ন পটভূমির লোকেদের মধ্যে সংযোগ বৃদ্ধি করতে পারে। আসবো পরের পেড়া, সুতরাং বলা যায় যে ঐতিহ্য সচেতন হয়ে যারা ভ্রমণ করেন তাদের ক্ষেত্রে পর্যটন গুরুত্ব পেয়ে থাকে। তবে ঘটনাক্রমে কোনো একটি ঐতিহ্যমূলত স্থানে ভ্রমণ করে যদি কোনো পর্যটকের মধ্যে ওই বিশেষ ঐতিহ্যের প্রতি আকর্ষণ তৈরি হয় তাহলে ওই প্রকার পর্যটন তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। ইতিহাস ও ঐতিহ্যের প্রতি সচেতনতা যেমন একদিকে ঐতিহ্যমূলক পর্যটনের সম্ভাবনাকে প্রসারিত করে, তেমনি অন্যদিকে ঐতিহ্যশ্রয়ী স্থানে ভ্রমণ ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্যের চেতনাকে জাগ্রত করে। এই দিক থেকে ঐতিহ্য ও পর্যটন একে অপরের পরিপূরকের ভূমিকা পালন করে থাকে। তো এই ছিল তোমাদের এই অ্যান্সারটি, পর্যটন ও ঐতিহ্যের সম্পর্ক। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আচ্ছা, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই।